তো বন্ধুরা গতকাল আমরা একটা ভিডিও আপলোড করেছি যেটা পশ্চিমবঙ্গ বন দপ্তরের তরফ থেকে নোটিশ প্রকাশিত করা হয়েছিল এবং সেখানে আমাদেরকে অনেকেই কমেন্ট করেছিলেন যে কীভাবে আমরা আবেদন করব আবেদনের ফর্ম কোথায় পাবো কোথায় গিয়ে জমা দেবো সমস্ত বিষয়টা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং কীভাবে আপনারা আবেদনের ফর্মটা ফিল আপ করবেন তারও বিস্তারিত প্রসেস আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তিতে এরকম লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগে ভিডিওটিতে অত অবশ্যই একটি লাইক করবেন তো চলুন বন্ধুরা আমরা সেই ফর্ম ফিল আপটি কীভাবে করবো অর্থাৎ বন দপ্তরের তরফ থেকে যে গতকালকে আমরা ভিডিওটা আপলোড করেছি বা সেখান থেকে যে নোটিশ প্রকাশিত করা হয়েছিল সেই নোটিসে দেওয়া ছিল একটা ফর্ম্যাট দেওয়া ছিল সেই ফর্ম্যাটটা আমরা ডাউনলোড করছি এবং এখানে বিস্তারিত দেখে নেব কীভাবে ফিল আপ করতে হবে এবং কোথায় গিয়ে জমা জমা দিতে হবে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আমরা বিস্তারিত বিষয়ে পৌঁছে গেছি অর্থাৎ আবেদনের যে ফর্মটা রয়েছে সেই ফর্মে আমরা চলে এসেছি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে বনসহায়ক পদের জন্য আবেদনপত্র এখানে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন উপরে একটা ছবি আপনাদেরকে লাগাতে হবে এখানে বলেছে মাননীয় মুখ্য বনপাল এবং সভাপতি মন্ডল নিয়োগ বোর্ড জেলা এখানে আমি আমার জেলার নাম এখানে দিয়েছি আপনারা আপনাদের জেলার নাম এখানে দিয়ে দেবেন এবং এখানে একটা ইংলিশ ইংলিশে একটা ফর্ম ফর্মেট দেওয়া রয়েছে সেই ফর্মেটাও আমরা ফিল আপ করেছি এবং বাংলাতে দেওয়া রয়েছে তো বাংলাটা আমরা এখানে প্রথমে দেখে নেব মহাশয় আপনাদের বিভাগে পক্ষ হইতে অর্থাৎ যে তারিখে নোটিশ প্রকাশিত করা হয়েছে অর্থাৎ এখানে বলেছে দৈনিক সংবাদপত্রে প্রকাশীয় বিজ্ঞাপন অনুযায়ী বনসহায়ক পদের জন্য আমার আবেদনপত্রটি অনুগ্রহপূর্বক বিবেচনা করা হোক অর্থাৎ বাইশ সাত দু হাজার কুড়িতে কিন্তু আবেদন অর্থাৎ নোটিশ প্রকাশিত হয়েছে আপনারা এখানে বাইশ সাত দু কুড়ি লিখে দেবেন নিচে এখানে দেওয়া আছে আমার বিস্তারিত প্রয়োজনীয় তথ্যাবলী নির্ণপ্রত্যত হইল এখানে আপনারা বুঝতে পারছেন যে কী ফিল আপ করতে হবে এখানে বাংলাতে দেওয়া রয়েছে পুরোপুরি যদি বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে নাম অর্থাৎ এখানে নান দিকে আপনার নাম লিখে দিতে হবে অর্থাৎ যে প্রার্থী হবে ক্যান্ডিডেট তার নাম এখানে লিখে দিতে হবে দ্বিতীয় নম্বরে এখানে বলেছে পিতা অথবা মাতার নাম এখানে লিখে দিতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে ফাঁকা ঘরে আপনাদেরকে লিখে দিতে হবে তৃতীয় নম্বরে বলেছে জন্ম তারিখ দিন মাস বছর আপনাদেরকে লিখতে হবে ডান দিকে ফাঁকা ঘরে একই রকমভাবে আপনাদেরকে ডান দিকের কলমটা আপনাদেরকে ফিল আপ করতে হবে চতুর্থ নম্বরে বলেছে তপশিল জাতি তপশিল উপজাতি সাধারণ অনগ্রসর জাতি অর্থাৎ আপনার যে জাতি রয়েছে আপনারা এখানে লিখে দিবেন ডান দিকে আমি আমারটা এখানে লিখে দিয়েছি শিক্ষাগত জগতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরে বলেছে আপনার শিক্ষাগত জগতে আপনি এখানে ডান দিকে লিখে দেবেন ছ নম্বরে এখানে বলেছে আপনার ঠিকানা ঠিকানাটা আপনার ডান এখানে পুরো একটা বড় বক্স দেওয়া রয়েছে বক্সে আপনারা ফিল আপ করে দেবেন ঠিকানাটা এখানে দেওয়া রয়েছে থানা পোস্ট অফিস ব্লক জেলা তো আমি আমার যেটা ঠিকানা রয়েছে আমি কিন্তু এখানে সম্পূর্ণ ফিল আপ করে দিয়েছি সাত নাম্বার এখানে আবার বলেছে যোগাযোগের ফোন নাম্বার অর্থাৎ আপনার কন্ট্যাক্ট নাম্বার এখানে লিখে দিতে হবে যাতে আপনাকে কনট্যাক্ট করতে সুবিধা হয় তার জন্য এখানে ফাঁকা করে আপনার কনট্যাক্ট নাম্বার এখানে লিখে দেবেন আমি আমার কনট্যাক্ট নাম্বার এখানে লিখে দিয়েছি ইমেল এখানে দিতে বলেছে আট নম্বরে আপনার যদি ইমেল থাকে তবে আপনারা ইমেলটা দেবেন যদি না থাকে এটার জন্য কোনো বাধ্যতামূলক নয় যে আপনাদেরকে ইমেলটা দিতে হবে এবার এখানে নিচে বলেছে সংযুক্তি অর্থাৎ আপনি এই আবেদনপত্রের সাথে কি কি ডকুমেন্টস দিচ্ছেন বা আপনাকে কী কী দেওয়া প্রয়োজন সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এক নম্বরে বলেছে বয়সের প্রমাণপত্র আপনাকে দিতে হবে ঠিকানার প্রমাণপত্র দিতে হবে তৃতীয় নম্বরে বলেছে শিক্ষাগত জগতের প্রমাণপত্র দিতে হবে চার নম্বরে বলেছে আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে যদি প্রয়োজন হয় এখানে বলেছে তো সেই হিসাব মতো আপনারা দেবেন তারিখটা এখানে দেবেন যে তারিখে আপনারা আবেদনপত্র জমা দিচ্ছেন সেই তারিখে আপনারা এখানে তারিখটা দিয়ে দেবেন আমি একত্রিশ সাত দু হাজার কুড়িতে আবেদনপত্র জমা দিচ্ছি তাই একত্রিশ সাত দু হাজার কুড়ি লিখেছি ডান দিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্বাক্ষর লেখা রয়েছে আপনারা আপনার স্বাক্ষর এখানে দিয়ে দেবেন এবারে ইংলিশে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া আছে সেটা আমরা এখানে দেখে নেব ইংলিশে অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর বনশক টু দা চিফ কনজারভেটর অফ ফরেস্ট এন্ড চেয়ারপারসন সার্কেল এনগেজমেন্ট বোর্ড ফর ডিস্ট্রিক্ট আমি আমার ডিস্ট্রিক্টের নাম দিয়েছি এখানে পাসপোর্ট সাইজের ছবি আপনাদের এখানে একটা লাগাতে হবে তারপরে এখানে দেওয়া রয়েছে অ্যাজ পার দ্য অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশেড বাই ইউর ডিপার্টমেন্ট ইন নিউজ পেপার অন ডেট বাইশ সাত দু হাজার কুড়ি অর্থাৎ বাইশ সাত দু হাজার কুড়িতে কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে তার ডেট এখানে দেওয়া রয়েছে আপনারা সেই ডেটটা এখানে দিয়ে দেবেন নোটিসের লিঙ্কগুলো আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে আপনারা দেখে নিয়ে তারপরে আবেদন করবেন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলস দেওয়া রয়েছে একই রকমভাবে রয়েছে বাংলা এবং ইংলিশ এখানে শুধুমাত্র ইংলিশে দেওয়া রয়েছে এক নম্বরে নাম আমি আমার নাম এখানে দিয়েছি ডান দিকে দ্বিতীয় নম্বরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম মাদার্স নেম যেটা আপনার নাম রয়েছে এখানে আপনারা দিয়ে দেবেন একই রকমভাবে এখানে দেওয়া রয়েছে আপনারা এখানে ফিল আপ করবেন যদি কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যাটাইসমেন্টটা এখানে দেওয়া রয়েছে অর্থাৎ কী কী ডকুমেন্টস আপনার দেওয়া বাধ্যতামূলক বা কী কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে সেগুলো এখানে কিন্তু লিস্ট দেওয়া রয়েছে কপি অফ প্রুফ অফ এজ অর্থাৎ বয়সের প্রমাণপত্র আপনাকে দিতে হবে রেসিডেন্ট আতা ঠিকানার একটা প্রমাণপত্র আপনাকে দিতে হবে শিক্ষাগত জগতার প্রমাণপত্র অর্থাৎ শিক্ষাগত জগতার কপি আপনাকে এখানে একটা দিতে হবে কাস্ট সার্টিফিকেটের কপি আপনাকে একটা এখানে দিতে হবে আপনারা এখানে দিতেও পারেন না দিতেও পারেন ডেটটা এখানে দেখতে পাচ্ছেন একত্রিশ সাত দু হাজার কুড়িতে আমি আবেদনপত্র জমা দিচ্ছি তাই একত্রিশ সাত দু হাজার কুড়ি দিয়েছি এখানে সিগনেচার ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে সিগনেচার করে জমা দিয়ে দেবেন তো এবার আমরা দেখে নেব যে আপনারা কোথায় জমা দেবেন বা কীভাবে জমা দেবেন সেটাও এখানে নোটিশ দেওয়া রয়েছে গতকালকেও আমরা বলে দিচ্ছি ওই পিটির মাধ্যমে কীভাবে হবে আপনারা আবেদনপত্র জমা দেবেন সেখানে দেওয়া রয়েছে ইনস্ট্রাকশন টু অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ এখানে বলেছে নো অরিজিনাল ডকুমেন্টস চুল পি অ্যাটেসড অর্থাৎ কোনো অরিজিনাল ডকুমেন্টস আপনাকে আবেদনপত্রের সাথে অ্যাটেস্ট করতে হবে না শুধুমাত্র সেল অ্যাটেস্টেড করে তার কপিগুলো দিতে হবে আবেদনপত্রটা আপনারা নির্দিষ্ট ঠিকানায় বা ড্রপ বক্সে আপনারা জমা দিতে পারবেন আবেদনপত্রের স্পিড পড়বে রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে পারবেন না শুধুমাত্র অর্ডিনারি পোস্টের মাধ্যমে আদনপত্র পাঠাতে পারবেন এবার এখানে ঠিকানাগুলো দেওয়া রয়েছে সেই ঠিকানা ডাইরেক্টলি আপনারা গিয়ে সেই ড্রপ বক্সে আবেদনপত্রগুলো দিয়ে আসতে পারবেন এখানে দেওয়া রয়েছে এর আগের দিনও বলে দেওয়া হয়েছে যে অ্যাপ্লাইটা আপনারা কীভাবে করবেন রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট এবং অ্যাপ্লাই টু এখানে দেওয়া রয়েছে তিনটা ডিস্ট্রিক্ট মিলে একটা করে অ্যাপ্লাইড অর্থাৎ নির্দিষ্ট ঠিকানা রয়েছে সেই ঠিকানা গিয়ে আপনাদেরকে আবেদনপত্র দিয়ে আসতে হবে যেমন এখানে রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের জন্য এখানে রয়েছে চিফ কনসারভেটর অফ ফরেস্ট সাউথ ইস্ট রয়েছে এখানে হুগলি রয়েছে হাওড়া কলকাতা এর জন্য রয়েছে চিফ কনসারভেটর অফ ফরেস্ট কনজারভেশন অ্যান্ড এক্সটেনশন এখানে দেওয়া রয়েছে সাউথ চব্বিশ পরনা নর্থ চব্বিশ পরনা নদীয়া মুর্শিদাবাদ এর জন্য এখানে দেওয়া রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চিফ কনসারভেটর অফ ফরেস্ট অ্যান্ড এফ ডি সুন্দরবন টাইগার রিজার্ভ এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে আবেদনপত্রগুলো দিয়ে আসতে হবে সেখানে আপনারা টপ বক্সে দিয়ে আসতে পারবেন এখানে বাংলাতেও দেওয়া রয়েছে পুরোপুরিভাবে আপনারা এখানে বাংলাতেও চাইলে পড়ে নিতে পারবেন এখানে রয়েছে অ্যাপ্লিকেশানার টু বি ড্রপেড অ্যাট দ্য ফ্লোয়িং অফ ড্রপ বক্স ইন ডিস্ট্রিক্ট অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ট্রপ বক্স দেওয়া রয়েছে নির্দিষ্ট সেখানে আপনারা গিয়ে সেই ড্রপবক্সে আবেদনপত্র আপনারা দিতে পারবেন এখানে ধরছে অ্যাড্রেস অফ ডিভিশনাল ফরেস্ট অফিস উইথ ড্রপ বক্স অর্থাৎ যে ডিভিশনাল ফরেস্টগুলো রয়েছে অর্থাৎ ডিভিশনাল ফরেস্ট অফিসগুলো রয়েছে সেখানে গিয়ে আপনারা ডাইরেক্ট ড্রপবক্সে আপনারা আবেদনপত্র জমা দিয়ে আসতে পারেন এই নোটিশগুলোর লিঙ্ক বা আপনারা যে ঠিকানায় আবেদনপত্রগুলো জমা দেবেন তার যে লিস্ট রয়েছে সেই লিস্টের নোটিশগুলো আমরা আমাদের ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আমরা ডাউনলোড করে বা সেখানে আপনার বিস্তারিত বিষয় দেখে নিয়ে নিজ নিজ এলাকা বা নিজ নিজ সেখানে আপনারা আবেদনপত্র জমা দিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন পরবর্তীতে এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আর আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে তদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারের খেয়াল রাখবেন অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন